আসসালামু আলাইকুম ছাত্ররা, তোমরা আশা করছি বাড়িতে সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো। তোমাদের ইতিপূর্বে আমি ক্লাস নিয়েছিলাম সালোক সংশ্লেষ সম্পর্কে। তো আজকে আমরা ওর আগের অধ্যায়টা, যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর, সেই জীবন সংগঠনের স্তরের প্রাথমিক ভাগটা আমরা আজকে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের যে চ্যাপ্টার, যে নামটা আছে এখানে জীবন সংগঠনের স্তর, তা আমরা জানি একটা জীবন, পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল এককোষী জীব থেকে, অর্থাৎ এককোষী জীব বলো, সেটা প্রাণী বা উদ্ভিদ যাই বলো না কেন, এককোষী থেকে সৃষ্টি হয়েছিল। এককোষী জীব থেকেই প্রাণের সৃষ্টি হয়েছিল এবং সেটা কালক্রমে, উন্নতিক্রমে সেটা বহুকোষী জীবে গিয়ে রূপান্তরিত হয়েছে। তো মূলত আমরা জানি যে একটি জীব মানেই সে এককোষী জীব হলে একটা কোষ দিয়ে গঠিত হবে এবং বহুকোষী হলে একাধিক কোষ দিয়ে গঠিত হবে। তাহলে আমরা বলতে পারি যে জীবের গঠনগত একক হলো কোষ, এবং এই কোষের মধ্যে, কোষের যে প্রধান অংশ সেটা কী, কোষের মধ্যে কী থাকে, কোষের মধ্যে থাকে হচ্ছে প্রোটোপ্লাজম। এই কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম থাকে, এই প্রোটোপ্লাজমের মধ্যেই কিন্তু সমস্ত কোষের সমস্ত জৈবিক ক্রিয়াগুলি সম্পন্ন হয়। তাই আমরা অবশ্যই বলতে পারবো যে প্রোটোপ্লাজম ব্যতি রেখে, অর্থাৎ প্রোটোপ্লাজম ছাড়া কিন্তু মানে জীবের কোনো অস্তিত্বই নেই। তাহলে আমরা জীব মানে কি, জীব মানে হচ্ছে একাধিক কোষের সমষ্টি, জীব হচ্ছে একাধিক কোষের সমষ্টি। আর জীবের যত রকমের জৈবনিক ক্রিয়া, অর্থাৎ যে যে জৈবনিক ক্রিয়াগুলি সম্পন্ন হয়, তার সমস্ত কিছু সম্পন্ন হয় প্রোটোপ্লাজমের মধ্যে, এবং এই প্রোটোপ্লাজম ব্যতি রেখে জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। তো আমরা বলতে পারবো যে এই প্রোটোপ্লাজমের যে গঠনগত যে বৈশিষ্ট্য, অর্থাৎ এই প্রোটোপ্লাজম কী কী দিয়ে তৈরি হতে পারে সেটা আমরা দেখব, এবং সেই আলোচনা প্রসঙ্গেই আস্তে আস্তে আমরা এগিয়ে যাব জীবন সংগঠনের স্তর। তাহলে আমাদের প্রথম প্রাথমিক ধারণা পাওয়া দরকার যে জীবের যে প্রোটোপ্লাজম ছাড়া জীবের অস্তিত্বই কল্পনা করা যায় না, সেই প্রোটোপ্লাজম কী কী দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে দেখব যে এই প্রোটোপ্লাজম কী হচ্ছে না, এই প্রোটোপ্লাজম মূলত কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি বিভিন্ন রকমের অজৈব, এগুলো এক একটা মৌল। এই সমস্ত মৌলের সমন্বয়ে কিছু অজৈব, কিছু অজৈব ও কিছু জৈব পদার্থের সমন্বয়ে, তৈরি। তাহলে আমরা কিন্তু এখন বলতে পারবো যে জীবদেহ নানা রকমের জৈব এবং অজৈব বস্তুর সমন্বয়ে তৈরি। তাহলে এবার আমরা দেখে নিই যে এই অজৈব এবং জৈব উপাদানগুলি কী কী। তাহলে আজকে আমরা জীবন সংগঠনের যে প্রাথমিক স্তর, সেই স্তরে কী কী উপাদানগুলো মুখ্য ভূমিকা রাখছে সেই সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। তো প্রথমে আমরা অজৈব উপাদান, আমরা বললাম যে জীবদেহ যেহেতু অজৈব জৈব উপাদানের সমন্বয়ে গঠিত, তাই এই অজৈব উপাদানগুলি কী কী সেগুলো আমরা দেখে নিই। আমরা যে প্রথম ও প্রাথমিক অজৈব উপাদান ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, অর্থাৎ চলতে পারি না বলতে আমরা জীবন ধারণ করতে গেলে আমাদের সবসময় শ্বাস প্রশ্বাস নিতে হয়, আমরা জানি।
তো শ্বাস প্রশ্বাস নিতে গেলে আমাদের কি দরকার হয়? গ্যাস দরকার হয়। আচ্ছা, এর আগে আমরা যদি দেখি অজৈব দহন হিসেবে যদি দেখি আমরা গ্যাসের আগে, আমরা আমরা এটা বলছি যে গ্যাস, গ্যাস কি আমাদের বেশ কিছু শ্বাস প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের যেমন অক্সিজেন দরকার হচ্ছে, তেমনি গাছেদের কি দরকার হয়? গাছেদের কার্বন ডাইঅক্সাইড দরকার হয়। কেন না গাছ, এর আগে তোমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পড়েছো যে গাছের CO2 একটা কি প্রধান কাঁচামাল, যেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করে তারা, যেটাকে কাজে লাগিয়ে। তো আমরা প্রধান অজৈব উপাদান হিসেবে আমরা চিহ্নিত করছি জলকে। এই জল সম্পর্কে আমরা একটু দেখি, আলোচনা করে দেখি যে কীভাবে জল জীবদেহ তথা প্রাণীকুল ও উদ্ভিদকুলে জলের কতটা অত্যাবশ্যকীয়। তো আমাদের একটু আগে পড়েছিলাম যে উদ্ভিদ বা প্রাণীদের অর্থাৎ জীবকুলের প্রধান যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের একটা বিশেষ অংশ হলো জল। এবং সার্বিকভাবে একটা জীবদেহের 60-80% হলো জল। তাহলে এই জীবদেহের একটা 60-80% হচ্ছে এই জল দ্বারা গঠিত। এবং এই জলের, জলটাকে কিভাবে জীব তার দেহের মধ্যে আবদ্ধ করছে সেটা আমরা দেখি একটু। জীবকুলের মধ্যে কি আছে? জীবকুলের মধ্যে প্রধানত হচ্ছে, এক হচ্ছে উদ্ভিদ আর এক হচ্ছে প্রাণী। উদ্ভিদ কি করছে? উদ্ভিদের মধ্যে কিছু স্থলজ উদ্ভিদ কি করছে, কিছু স্থলজ উদ্ভিদ তাদের মূলের সাহায্যে মাটি থেকে কৌশিক জল শোষণ করছে এবং তারা সেই জলকে তাদের শরীরে কাজে লাগাচ্ছে। কিছু জলজ উদ্ভিদ কী করছে? তাদের দেহের সমগ্র তল দিয়ে, নিমজ্জিত অংশের সমগ্র তল দিয়ে ব্যাপন অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জল তাদের শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছে। এরপরে প্রাণীদের দিকে তাকালে দেখব, মূলত প্রাণী পানীয় জল খাদ্য হিসেবে পানীয় জল পান করে, পান করে সেই জলের চাহিদা পূরণ করে। এর পাশাপাশি কী করছে না, প্রাণীরা খাবারের সঙ্গে জল গ্রহণ করছে শরীরের মধ্যে। তাহলে জল কীভাবে প্রাণী উদ্ভিদ তাদের শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছে সেটা আমরা দেখলাম। এবার দেখব আমরা এই জলের কাজ কী কী প্রাণীদেহে বা উদ্ভিদদেহে। আমরা প্রথমেতেই বলছি যে এই প্রোটোপ্লাজমের যে অর্ধতরল জেলির মতো প্রোটোপ্লাজম, সেই অর্ধতরল জেলির মতো প্রোটোপ্লাজমের সজীবতা, অর্থাৎ সজীবতা বজায় রাখার জন্য জলের ভূমিকা অনস্বীকার্য। তারপরে দেখব যে উদ্ভিদ কী করছে না, উদ্ভিদ তাদের উৎপন্ন খাদ্য তাদের দেহের সারা শরীরে পৌঁছাচ্ছে এই জলের মাধ্যমে। আবার কী করছে না, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করছে সেই খাদ্যের অন্যতম কাঁচামাল হলো জল। তাহলে জলের মাধ্যমে উদ্ভিদ কী করছে, খাদ্য তৈরি করছে, আবার সেই খাদ্য থেকে জলের মাধ্যমেই বিভিন্ন অংশে পৌঁছাচ্ছে। তাহলে উদ্ভিদ দেহে জলের একটা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বিভিন্ন অক্সিজেন, বিভিন্ন হরমোন সেগুলো কী করছে না, উদ্ভিদ এই জলের মাধ্যমেই বিভিন্ন অংশে পৌঁছাচ্ছে, পরিবহন করছে। তাহলে আমরা উদ্ভিদ অংশ থেকে গিয়ে এবার আমরা প্রাণীর দিকে তাকাবো। প্রাণীর দিকে তাকালে আমরা দেখব যে মূলত প্রাণীরা তাদের জলকে কী করছে, এমনভাবে কাজে লাগাচ্ছে। আমরা জানি যে রক্তের একটা বিশেষ অংশ হলো জলীয়, তাই রক্ত তরল। তাহলে কী হলো, জলকে কাজে লাগিয়ে রক্তের মাধ্যমে প্রাণীরা কী করছে, তাদের সারা শরীরে পুষ্টিদ্রব্য ইত্যাদি পরিবহন করছে। এর পাশাপাশি অক্সিজেন পরিবহন করছে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করাচ্ছে। তাহলে জল কিন্তু প্রাণীদেহ একটা অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করছে। এর পাশাপাশি জলের মাধ্যমে আমরা এখানে কিছু ডাটা বা ইনফরমেশন রাখার জন্য দেখব, একটা সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনে 3000 ml
জলের প্রয়োজন হয়। সেই 3000 ml জলের মধ্যে 1500 ml জল তারা মূলত মূত্রত্যাগের মাধ্যমে দেহের বাইরে নির্গত করে, এবং এর পাশাপাশি তারা কি করে না, এর পাশাপাশি কিছুটা অংশ তারা মূলত কিসের মাধ্যমে প্রয়োগ করছে না, কিছুটা ঘামের মাধ্যমে, কিছুটা ঘামের মাধ্যমে কিছুটা, এবং কিছুটা মলের মাধ্যমে, এবং কিছুটা নিঃশ্বাসের মাধ্যমে এই জল তারা দেহের বাইরে নির্গত হচ্ছে, এবং বাকি অংশ যেটা আছে সেটা কিন্তু দেহে তারা থাকছে। তাহলে অজৈব উপাদানের মধ্যে জল একটা অন্যতম প্রধান অজৈব উপাদান, যা প্রাণীদেহের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে জলের পরে আমরা চলে যাব আরেকটা অন্যতম অজৈব উপাদান হলো অ্যাসিড। আচ্ছা, এই অ্যাসিডটা কি, অ্যাসিড কাকে বলবো আমরা? তো বিশেষ কিছু যৌগ বা উপাদান আছে যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে, এবং যাদেরকে জলীয় দ্রবণে রাখলে, অর্থাৎ জলের মধ্যে প্রবেশ করালে, যে সমস্ত উপাদানগুলিকে জলের মধ্যে ডোবালে তা বিয়োজিত হয়, এবং বিয়োজিত হয়ে তাদের মধ্যে থাকা সেই সমস্ত হাইড্রোজেন পরমাণুগুলো বিশ্লিষ্ট হয়, আয়নে পরিণত হয়, এবং এই সমস্ত হাইড্রোজেনগুলো সম্পূর্ণ বা আংশিকভাবে কি করে, বিভিন্ন ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলকের সঙ্গে প্রতিস্থাপিত হয়ে কি হয়, লবণ উৎপন্ন করে, জল উৎপন্ন করে, তাদেরকে আমরা অ্যাসিড বলছি। তাহলে আমরা সংজ্ঞার মাধ্যমে দেখলাম একটা অ্যাসিডের একটা সংজ্ঞা নিরূপণ করলাম, এবং সেখান থেকে দেখলাম যে এই অ্যাসিডটা কীভাবে HCl এটা একটা অ্যাসিড, H2SO4 এটা একটা অ্যাসিড। তো এই সমস্ত অ্যাসিডগুলো মূলত আমরা পেয়ে থাকি খনিজ থেকে। আচ্ছা, এর মধ্যে উল্লেখ হচ্ছে এই যে HCLটা, এই HCL কিন্তু আমাদের দেহের পাকস্থলীর অন্ত্রে পেপসিন নামক সেল থেকে নির্গত হয়, যা আমাদের খাদ্যকে চর্বণ করতে, এই খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে সাহায্য করে, এবং আমাদের pHর ওর মধ্যে যে pH, সেই pHর মান ঠিকঠাক রাখে। তো এই HCL অর্থাৎ অ্যাসিডের একটা মুখ্য ভূমিকা আছে আমাদের শরীরে বা প্রাণীদেহে। আচ্ছা, এই অ্যাসিডের আরেকটা ভূমিকা বা আরেকটা মূলত মূল ভূমিকা আছে, সেটা হলো অ্যাসিড কিন্তু রক্তের মধ্যে যে pH আছে, এই pHর মান সবসময় স্বাভাবিক রাখে। এই অ্যাসিড রক্তের pHর মান স্বাভাবিক রাখে, এবং রক্তে যদি ক্ষারের মান, শরীরে যদি ক্ষারকত্বের এ ভাগ বেড়ে যায়, সেটাকে পোষণ করে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনে pHর মানটাকে অ্যাসিড। অ্যাসিডের প্রকারভেদ আছে, আমরা যদি খনিজ থেকে যে অ্যাসিডগুলো পাবো সেগুলোকে আমরা বলবো খনিজ অ্যাসিড বলবো, এবং যে সমস্ত অ্যাসিডগুলো আমরা মানে জৈব বস্তু থেকে পাবো সেগুলোকে জৈব অ্যাসিড বলবো। আমরা ইতিমধ্যে দেখেছি যে পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, আপেল একটা ফল, সেই আপেলের মধ্যে থাকছে কি, ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। এরকমভাবে কিছু আছে সেখানে অ্যাসিডিক অ্যাসিড থাকে কিছু অংশে, কিছু কিছু এর মধ্যে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তাহলে অ্যাসিড সম্পর্কে আমাদের আরও বিবদ বিষয় আলোচনা করব আমাদের অন্য বিষয়ে। কিন্তু এরপরে আরেকটা অজৈব উপাদানের মধ্যে আমাদের আছে ক্ষার। এই ক্ষারটা কি, তা আমরা অ্যাসিডের কথা শুনলে কিন্তু অ্যাসিডের সঙ্গে সঙ্গে ক্ষারের কথাটাও শুনবো, কারণ অ্যাসিড আর ক্ষার হচ্ছে একে অপরের পরিপূরক, একে অপরকে পোষণ করতে প্রয়োজন হয়। ঠিক যেমন
আমাদের অ্যাসিড যেমন রক্তে আমাদের পিএইচের মানটাকে ঠিকঠাকভাবে রাখে, ঠিক তেমনি রক্ত যদি আম্লিক প্রকৃতির হয়ে যায় সেক্ষেত্রে পিএইচের মান ঠিক রাখতে এই ক্ষার ব্যবহৃত হয়। এছাড়াও ক্ষারীয় মাধ্যমে বিভিন্ন ধরনের শরীরের বিভিন্ন ধরনের উৎসেচক বা হরমোন ইত্যাদি ক্রিয়া করে, ক্ষারীয় মাধ্যমে ক্রিয়া করে। তাহলে আমরা ক্ষারের সম্পর্ক একটা ধারণা পেলাম বা ক্ষার শরীরে কী কী কাজে ব্যবহৃত হচ্ছে সেটার জন্য। এরপরে আমরা দেখব আরেকটা অন্যতম অজৈব উপাদান হচ্ছে, যা শরীরের মধ্যে আমাদের জীবের অন্যতম অজৈব উপাদান হচ্ছে লবণ। আমরা লবণ শুনতে এই শরীরের মধ্যে যে সমস্ত লবণগুলো দরকার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে NaCl, এটা একটা লবণ। NaCl একটা লবণ। এই লবণটা কিভাবে আসে? আচ্ছা, আমরা দেখেছিলাম যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলকের দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি হয় না লবণ উৎপন্ন করে, যে অংশটা উৎপন্ন করে সেটাকে আমরা লবণ বলে থাকি। এই লবণ কিভাবে উৎপন্ন হচ্ছে তাহলে আমরা দেখি, একটা HCl আর একটা ক্ষার NaOH, এবং এটা বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করবে, NaCl লবণ এবং H2O জল এটা উৎপন্ন করবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ার ফলে সেখানে একটা কী পাওয়া যাচ্ছে, লবণ পাওয়া যাচ্ছে, যেটা পাওয়া সেটাই লবণ, এবং এই লবণের একটা বিশেষ ভূমিকার গ্রহণ আছে শরীরের মধ্যে। আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই লবণ, এছাড়াও রক্তে পিএইচ নিয়ন্ত্রণ করে এই লবণ। তাহলে এখানে আমরা দেখছি এই অ্যাসিড বা ক্ষার, বারবার আমি বলছি যে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করছে, ব্লাডের পিএইচ নিয়ন্ত্রণ করছে। রক্ত, আমাদের রক্ত হচ্ছে বাফার প্রকৃতির, আমাদের রক্ত বাফার প্রকৃতির। বাফারটা আসলে তাহলে কী না, আমাদের রক্তের পিএইচের একটা নির্দিষ্ট মান আছে, সেই পিএইচের নির্দিষ্ট মান যাতে অপরিবর্তিত থাকে সেই ঘটনাটাই হচ্ছে কি বলছি আমরা বাফার। রক্তের হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিন বাফার থাকে আরবিসির মধ্যে, এবং সেই বাফারটাকে নিয়ন্ত্রণ করে এই অ্যাসিড বা এই ক্ষার বা লবণ। তাহলে আমরা সেখান এখান থেকে অজৈব উপাদান সম্পর্কে আমরা এ করলাম, এবং অন্য একটা অজৈব উপাদান, আর একটা অজৈব উপাদান হচ্ছে গ্যাস। আমরা প্রথমেই কিন্তু এই গ্যাসের কথা এসেছিলাম যে জীবের বেঁচে থাকার জন্য গ্যাস প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, সেখান থেকে আমরা শ্বাস প্রশ্বাস শ্বসন ক্রিয়া চালানোর জন্য নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড, এই অক্সিজেন নিচ্ছি, এবং আমাদের শ্বসনের পরে যে বস্তু হিসেবে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের শরীরে মানে প্রশ্বাসের মাধ্যমে ফিরিয়ে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে যে না, একটা গ্যাসের একটা ভূমিকা কিন্তু আমাদের শরীরে থাকছে। এর পাশাপাশি আমরা আমাদের প্রোটোপ্লাজমের প্রায় 70% হচ্ছে নাইট্রোজেন। প্রোটোপ্লাজমের প্রায় 70% হচ্ছে নাইট্রোজেন, যা একটি গ্যাস। তাহলে N2 একটি গ্যাস যা প্রোটোপ্লাজমের মধ্যে 90% স্থান অধিকার করে রাখছে। তাহলে গ্যাস সম্পর্কেও আমাদের শরীরে গ্যাস অজৈব উপাদান হিসেবে ভূমিকা গ্রহণ করছে সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব যে জৈব উপাদানগুলির মধ্যে কী কী আমাদেরকে জীবন সংগঠনের স্তর হিসেবে চিহ্নিত হচ্ছে। তাহলে
আমাদের জৈব উপাদান, এতক্ষণ পর্যন্ত আমরা অজৈব উপাদান সম্পর্কে পড়ছিলাম, এবং সেই অজৈব উপাদানগুলোর মধ্যেই কিছু কিছু অজৈব উপাদান তাদের পরস্পর মানে মিলিত হয়ে কি হচ্ছে, যেটা কিছু কিছু অজৈব মৌল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলি কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন সমযোজতায় মিলিত হয়ে কিন্তু বিভিন্ন জৈব উপাদানগুলি তৈরি করছে। সেই জৈব উপাদানগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকব, যা আমাদের সাংগঠনিক স্তর তৈরি করছে। হ্যাঁ, এক হচ্ছে ক্ষুদ্র অণু, দ্বিতীয় হচ্ছে বৃহৎ অণু। এবার ক্ষুদ্র অণুর মধ্যে কি কি পড়ছে সেগুলো আমরা দেখব। তো ক্ষুদ্র অণুর মধ্যে পড়ছে সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ইত্যাদি। এবং বৃহৎ অণুর মধ্যে পড়ছে জটিল শর্করা, প্রোটিন, লিপিড বা ফ্যাট ইত্যাদি। তাহলে জৈব উপাদানগুলির মধ্যে কিছু সরল প্রকৃতির জৈব উপাদান আছে যেগুলোকে আমরা ক্ষুদ্র অণু হিসেবে বিবেচিত করছি, এবং কিছু আছে বৃহৎ অণু যেগুলো জটিল প্রকৃতির বা যেগুলো বৃহৎ আকৃতির সেগুলোকে আমরা বৃহৎ অণু হিসেবে বিবেচিত করছি। আচ্ছা, এর মধ্যে আমরা প্রথমত আমরা তাহলে এখানে দেখে নিচ্ছি যে সরল শর্করা, সেটা এখানে সরল শর্করা বলছি, সরল শর্করার মধ্যে কী কী আমাদের শরীরে মানে মুখ্যত ভূমিকা গ্রহণ করছে তার মধ্যে কী। আমরা সরল শর্করার মধ্যে প্রথমে আমরা ভাবব, যেমন উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের প্রথম কাঁচামাল হিসেবে যেটা তৈরি হয়, মানে প্রথম যেটা উৎপন্ন হচ্ছে যে খাদ্য হিসেবে, সেটা হচ্ছে গ্লুকোজ, সরল শর্করা গ্লুকোজ। সেই গ্লুকোজ অণুটাকে আমরা লিখে থাকি C6H12O6। তো এর মধ্যে আমরা এ হিসেবে ধরব কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন 1:2:1 অনুপাতে আছে সরল শর্করার মধ্যে। এবং এর গঠন চিত্র হল দেখব, কার্বন তো কার্বনের এরকম একটা চিত্র পাবো, এই গ্লুকোজের একটা এরকম চিত্র পাবো আমরা, এবং এই গ্লুকোজের আমাদের শরীরের মধ্যে কী করছে, এই গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে রক্তের সঙ্গে মিশে গিয়ে শক্তি উৎপন্ন করতে সাহায্য করছে এডিপি তৈরির মাধ্যমে, এবং এই গ্লুকোজ পেশিকোষ বা যকৃৎকোষে কী করছে, গ্লাইকোজেন রূপে সঞ্চিত হচ্ছে, বা প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে সেটা সেলুলোজ রূপে সঞ্চিত হচ্ছে। তাহলে গ্লুকোজ আমরা সরল শর্করা হিসেবে গ্লুকোজের পেলাম। এছাড়াও কী করছে যে আরএনএ
আরএনএ ও ডিএনএতে ডিএনএ তৈরিতে এই সরল শর্করা সাহায্য করছে। আরএনএতে রাইবোস শর্করা আর ডিএনএতে ডিঅক্সিরাইবোস শর্করা, সেটা এক ধরনের পেন্টোজ সুগার, সেটা এক ধরনের সরল শর্করা। এরপরে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডটা কী? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের জীবদেহের কোষ সহ অন্যান্য যে সজীব অংশগুলোর একটা মুখ্য অংশ হচ্ছে প্রোটিন। এই যে প্রোটিন, এই প্রোটিনের গঠনগত ও কার্যগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা জানি যে আমাদের দেহে, মূলত মানুষের দেহে মূলত 20টি অ্যামাইনো অ্যাসিড মানুষের দেহে মানে প্রয়োজন হয়, তার মধ্যে 12টা মানুষের দেহেই সংশ্লেষিত হয় এবং বাকি যে 8টা মানুষের দেহে সংশ্লেষিত হয় না সেগুলোকে আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলি। তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই 8টিকে কেন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলছি বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কেন বলছি আমরা? বলছে মূলত যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, কিন্তু তা আমাদের শরীরের মধ্যে সংশ্লেষিত হচ্ছে না। সেটাকে কী করতে হচ্ছে? বাইরে থেকে খাদ্যের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাতে হচ্ছে। তো সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলছি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবং তার মধ্যে আছে কি? আছে লিউসিন, আছে লাইসিন, আছে আইসোলিউসিন, আছে ভ্যালিন, আছে মিথিওনিন, আছে ফিনাইল অ্যালানিন আছে। তো এরকমভাবে 8টি আছে। হ্যাঁ, তো এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমরা মূলত, অনেক সময় প্রশ্ন পড়ে থাকে তোমাদের যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলি এবং এসেনশিয়াল অ্যামাইনো কাকে বলে, তো সেটা তোমরা এখান থেকে মানে ভালো করে পড়বে। এবং এরপরে জীবদেহে যে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা, আচ্ছা আমরা একটু অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে, অ্যামাইনো অ্যাসিডের গঠনটা কেমন হতে পারে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিলাম। যে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তো অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড গঠন করে, ঠিক আছে? তো প্রথমত একটা অ্যামাইনো অ্যাসিডের হয় একটা কার্বন শৃঙ্খলের মাধ্যমে, এখানে একটা আর, এই আরটা হচ্ছে পরবর্তী কোনো অ্যামাইনো অ্যাসিডের মানে শৃঙ্খলের একটা অংশ। উপরে একটা এইচ থাকে আর নিচে এখানে একটা থাকে কার্বক্সিল গ্রুপ আর এখানে একটা থাকে অ্যামাইনো গ্রুপ। এটা অ্যামাইনো গ্রুপ, এটা কার্বক্সিল গ্রুপ, এটা একটা হাইড্রোজেন পরমাণু থাকে আর একটা থাকে আর। এই আরটা হচ্ছে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলের একটা অংশ। এইভাবে শৃঙ্খলবদ্ধ হয়ে পেপটাইড গঠন করে এবং পেপটাইড থেকে পরবর্তীকালে সেটা প্রোটিনে পরিণত হয়। তাহলে আমরা এখানে অ্যামাইনো অ্যাসিডের একটা সাধারণ গঠন আকৃতি দেখলাম এবং এরপরে আমরা দেখব অ্যামাইনো অ্যাসিডের কী ভূমিকা আছে দেহে। তাহলে অ্যামাইনো অ্যাসিড মূলত প্রোটিনের গঠনগত ও কার্যগত একক, এবং প্রোটিন কী হয়? জীবদেহের বিভিন্ন হরমোন থেকে শুরু করে উৎসেচক, প্রোটিনধর্মী উৎসেচক থেকে প্রোটিনধর্মী হরমোন থাকে এবং সেই সমস্ত প্রোটিনধর্মী উৎসেচক বা হরমোন গঠনের জন্য প্রোটিনের একটা বিশেষ ভূমিকা আছে। এছাড়াও প্রোটিনের একটা তাপনমূল্য আছে, একটি প্রোটিন হয়ে সেটা সেখান থেকে প্রায় 4.1 কিলো ক্যালোরি তাপ বা শক্তি উৎপন্ন হয় পার গ্রাম। 1 গ্রাম প্রোটিন যদি একর হয় সেখান থেকে আমরা পাবো কি? প্রায় 1 কিলো ক্যালোরি এ পাবো, তাপশক্তি পাবো সেখান থেকে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের পরে যে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডও কিন্তু ঠিক দুই ধরনের হয়। একটা হচ্ছে যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডটা কী? ফ্যাটি অ্যাসিড হলো যে শর্করাযুক্ত মানে বিভিন্ন রকমের ফ্যাটের জলীয় আদ্র বিশ্লেষণ। তো সেক্ষেত্রে এই যে ফ্যাটি অ্যাসিড শৃঙ্খলের মধ্যে, মানে ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি কার্বন শৃঙ্খল পরস্পর যদি দুই বা দুইয়ের বেশি বন্ধন দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলছি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এবং সেগুলো মূলত সাধারণ ঘরের উষ্ণতায় তরল বা তরল হিসেবেই পাওয়া যায়। আর কিছু আছে
সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যাদের ওই সিঙ্কলের মধ্যে, কার্বনের সিঙ্কলের মধ্যে একটি বন্ধন দ্বারা যুক্ত থাকে, যারা তারা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এবং তারা মূলত ঘরের উষ্ণতায়, স্বাভাবিক উষ্ণতায় কঠিন বা কঠিন টাইপের হয়। যেমন মানে বিভিন্ন পশু পাখির যে চর্বি, পশুর যে চর্বি, সেগুলো হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, বা মোম সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো এছাড়াও ক্ষুদ্র অণু হিসেবে, অর্থাৎ জৈব অণু হিসেবে, ক্ষুদ্র জৈব হিসেবে, জৈব অণু হিসেবে এ হলো আরেকটা, সেটা হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তো এই নিউক্লিওটাইডটা কি আসলে? আমরা আগেই সরল সরকার হিসেবে জেনেছি যে পেন্টোজ সুগার, এটা একটা পাঁচ কার্বনযুক্ত পেন্টোজ সুগার। এর সঙ্গে যুক্ত থাকে ফসফরাস, এবং এই বাহুর সঙ্গে যুক্ত থাকে একটা নাইট্রোজেন গঠিত, নাইট্রোজেন বেস যুক্ত পিউরিন বা পিরিমিডিন, সেটা যুক্ত থাকে। ঠিক এইভাবেই যুক্ত থাকে অপর একটা পেন্টোজ সুগারের সঙ্গে একটু নাইট্রোজেন বেশ যুক্ত থাকে। তাহলে আমরা দেখব যে ডিএনএ বা আরএনএ এর গঠন যদি আমরা দেখি, ডিএনএ বা আরএনএ এর এইরকম যদি গঠন দেখি, সেখানে দেখব যে নিউক্লিওটাইডগুলি কীভাবে যুক্ত হয়ে, পরস্পর যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করছে, এবং এই নিউক্লিক অ্যাসিডের যে মানে গঠনগত যে গঠন, সেটা হচ্ছে মূলত পেন্টোজ সুগার, একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ, আর একটা নাইট্রোজেন যুক্ত, মানে নাইট্রোজেন যুক্ত পিরিমিডিন বা পিউরিন, নাইট্রোজেন বেস। তো আমরা পিউরিনের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে ইউরাসিল, সাইটোসিন এবং থাইমিন থাকে। তো সেক্ষেত্রে একটা রৈখিক চেন বা রৈখিক পাবো আমরা, এরকম পরস্পর যুক্ত হয়ে এটা গঠন করে। গুয়ানিন সাইটোসিনের সঙ্গে দ্বিবন্ধন দিয়ে যুক্ত থাকে, এবং অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দ্বিবন্ধন দিয়ে যুক্ত থাকে। এবং এক্ষেত্রে আরএনএ এর ক্ষেত্রে এটা দ্বিতন্ত্রী হয়, আর আরএনএ এর ক্ষেত্রে অনেক সময় কী হয় যে এই মানে সাইটোসিনের পরিবর্তে ইউরাসিল থাকে, সেটা থাইমিনের সঙ্গেই যুক্ত থাকে। এখান থেকে কিন্তু আরএনএ ও ডিএনএ এর একটা পার্থক্য নিরূপণ করা যেতে পারে। তোমরা আরএনএ ও ডিএনএ এর পার্থক্যটা মানে পাঠ্য বই থেকে দেখবে, সেখানে দেখবে যে নাইট্রোজেন বেসজনিত কারণে তাদেরকে পার্থক্য করা হয়েছে কোথায়, মানে পিউরিন পিরিমিডের অবস্থান হিসেবে। এবং এছাড়াও আরএনএ কোথায় থাকে, ডিএনএ কোথায় থাকে, আরএনএ এর কাজ, ডিএনএ এর কাজ সেটা দেখবে। যেমন ডিএনএ এর কাজ হচ্ছে মূলত বংশগত বৈশিষ্ট্য বহন করা, আর ডিএনএ এর কাজ, আর আরএনএ এর কাজ হচ্ছে মূলত প্রোটিন সংশ্লেষ করা। তো এইভাবে মূলত ডিএনএ ও আরএনএ এর পার্থক্য নিরূপণ করা যায়। এবং আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মূলত অ্যাডেনিন আর ইউরাসিলের মানে বন্ড যুক্ত থাকে, তো থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে আরএনএতে। তাহলে এই গেল আমাদের যে ক্ষুদ্র অণুগুলো, এইগুলো গেল। এবার আমরা বৃহৎ অণু সম্পর্কে একটু ধারণা নিই। এই যে ক্ষুদ্র অণুগুলো তাদের নিজেদের মধ্যে রৈখিক সজ্জায় বা শৃঙ্খল আবদ্ধ হয়ে এই বৃহৎ অণুগুলো তৈরি করেছে। আমরা যেরকম দেখছিলাম যে সরল শর্করা হিসেবে গ্লুকোজ, এই যে গ্লুকোজ পাচ্ছিলাম, এই গ্লুকোজই কী হচ্ছে বৃহৎ অণুর রূপ ধারণ করছে কোথায়, না এই গ্লুকোজ পেশিকোষে কী হচ্ছে গ্লাইকোজেন রূপে
এ হচ্ছে যা একটা বৃহদণু গ্লাইকোজেন। আবার এই গ্লুকোজ কী করছে না উদ্ভিদের মধ্যে কী হচ্ছে সেলুলোজ বা শ্বেতসার রূপে জমা হচ্ছে উদ্ভিদের মধ্যে। তাহলে এই যে গ্লাইকোজেন বা শ্বেতসার গ্লাইকোজেন শ্বেতসার এগুলোই কিন্তু সরল শর্করা থেকে জটিল শর্করায় পরিণত হচ্ছে এবং উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে সেগুলো জমা থাকছে। এবং যেভাবে গ্লুকোজ যেভাবে তার মানে মুখ্য ভূমিকা পালন করছে ঠিক সেভাবেও গ্লাইকোজেন বা শ্বেতসার কিন্তু পরবর্তীকালে গ্লুকোজে রূপান্তরিত হয়ে সেই ভূমিকা পালন করছে। আবার কী করছে জীবদেহের শর্করার যে ভূমিকা আর এই গ্লাইকোজেন বা শ্বেতসারের সেই একই ভূমিকা। তারপরে আমরা যাচ্ছি যে প্রোটিনে, আমরা আগে মানে আগেই দেখছিলাম যে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের গঠনগত কার্যগত একক। তাহলে অ্যামাইনো অ্যাসিড যেভাবে সাহায্য করছে ঠিক প্রোটিন তৈরিতে সাহায্য করছে এবং সেই প্রোটিনেরই মানে ভূমিকাই হচ্ছে প্রকৃত অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা হচ্ছে প্রকৃত প্রোটিনের ভূমিকা। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে মূলত প্রোটিনের কিছু গঠন থাকে সেটা হচ্ছে গৌণ গঠন বা ত্রিমাত্রিক গঠন, ঠিক আছে, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই পেপটাইড বন্ধনটা কী? পেপটাইড বন্ধন হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে পেপটাইড বন্ধন সিও এনএইচ, এই যে এটা একটা পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনের দ্বারা দুটো প্রোটিন পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে, এই দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন গঠন করছে, প্রোটিনের একটাই গঠন করছে। এরপরে আমরা ফ্যাট বা স্নেহ পদার্থ হিসেবে এখানে আলোচনা করেছি অলরেডি, আমরা মানে ফ্যাটি অ্যাসিডের আলোচনা প্রসঙ্গে আমরা জেনে নিয়েছি যে ফ্যাটি অ্যাসিডের মানে ফ্যাটি অ্যাসিডের যে শৃঙ্খল সেই শৃঙ্খল আবদ্ধ হয়ে ফ্যাট গঠন করছে এবং সেই ফ্যাট আমাদের শরীরে কীভাবে বন্ধন করছে। তাহলে বিভিন্ন ধরনের ভিটামিন তথা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। তাহলে সেই সমস্ত ভিটামিনগুলোর কার্যকারিতা নিরূপণ হচ্ছে এই ফ্যাটের মধ্যে দ্রবীভূত অবস্থায় রাখার জন্যে। তাহলে ফ্যাট অত্যাবশ্যকীয় ভিটামিনের কার্যকারিতার জন্য ফ্যাটের অবশ্যই দরকার। নিউক্লিক অ্যাসিড, আমরা আগেই ডিএনএ আরএনএ সম্পর্কে বলেছি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ আর মানে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং তাদের কাজ। হ্যাঁ, তো এক কথায় আমরা বলতে পারবো যে ক্ষুদ্র অণুগুলোই সম্মিলিতভাবে বৃহৎ অণু গঠন করছে এবং ক্ষুদ্র অণুগুলির যে ভূমিকা সেই ভূমিকার বৃহৎ রূপ হচ্ছে বৃহৎ অণুগুলির ভূমিকা। তাহলে আমরা প্রাথমিকভাবে আজকে এই মানে মানে ক্লাসে আমরা জেনে নিলাম যে আমাদের জীবের অর্থাৎ জীবের যে সংগঠনের যে স্তর সেই স্তরে কীভাবে অজৈব উপাদান এবং জৈব উপাদানের সম্মিলিত ভূমিকায় জীবদেহের প্রাথমিক যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি সম্পন্ন হওয়ার জন্য যে সংযোগ স্থাপনের মাধ্যমে জীবদেহ তৈরি হচ্ছে সেগুলো কীভাবে নিরূপণ হচ্ছে। এবং এই অধ্যায় তোমরা এই পর্যন্ত পড়াশুনো করো এবং এর মাধ্যমে তোমরা এই যে জৈব উপাদান সম্পর্কে বা অজৈব উপাদান সম্পর্কে তোমরা অধ্যয়ন করার পরে তোমাদের যা কিছু সমস্যা হবে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে বা প্রশ্ন উত্তর সেখানে একটা আলোচনা হবে।